প্রায় 70 থেকে 80টি আইটেমের সমাহার। পাঁচতারকা হোটেলে ভিনদেশি খাবারের পসরা সাজানো দেখে রীতিমতো চোখ ছানা ভরা। বিভিন্ন ধরনের সিফুড, মুখরোচক ডেজার্ট, বাহারি রকমের ব্রেড সহ জানা অজানা খাবারের মিলন মেলা। গুলশানের ক্রাউন প্লাজায় শুরু হয়েছে ফ্রেন্স ফুড ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল ডে লা গ্যাস্ট্রোনমি। 15 জুন সন্ধ্যায় এই ফেস্টিভ্যালের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত। ফরাসি এই খাবারের পেছনে রয়েছে ইউরোপের অন্যতম বিখ্যাত শেফ আলেকজান্ডারের হাতের ছোঁয়া। আলেকজান্ডার ও তার টিম মিলে তৈরি করেছেন মজাদার এসব খাবার। আয়োজকরা বলছে, ফরাসি খাবারের সাথে বাংলাদেশের মানুষের পরিচয় করাতে এমন আয়োজন। ভোজন প্রেমীরা এসব খাবারের স্বাদ গ্রহণ করে কিভাবে তা তৈরি করতে হয় সে সম্পর্কেও জানতে পারবে। আজ জুনের 15 তারিখ থেকে 24 তারিখ পর্যন্ত হবে। আমাদের কিছু বাই ওয়ান গেট টু অফার আছে সিলেক্টিভ কার্ডসে। সো যেসব গেস্টরা আসবেন তারা এই অফারটা এনজয় করতে পারবেন। আসলে এই ক্রাউন প্লাজার এই ফ্লেয়ার রেস্টুরেন্ট আসলে একটা ফ্যামিলি রেস্টুরেন্ট। সো আমরা আসলে এনকারেজ করবো সবাই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে আসতে। এখানে আসলে বাচ্চাদের থেকে শুরু করে বড়দের জন্য সব ধরনের খাবারের আয়োজন করছে। আমরা আসলে ডিফারেন্ট ডিফারেন্ট ধরনের আইটেমস প্রোডিউস বিদেশ থেকে ফ্লাই করে এনেছি, কেননা এখানে আসলে ফ্রেঞ্চ প্রোডিউস পাওয়া যায় না তেমন একটা। সো আমরা যেটা করেছি, ডিফারেন্ট আইটেম আমরা ইম্পোর্ট করেছি, ইম্পোর্ট করে এটা আমরা শোকেস করছি। আমরা আশা করি এই আয়োজনটা আপনাদের অনেক ভালো লাগবে। ফ্রেঞ্চ খাবারের মধ্যে আসলে হলো গিয়া ফ্রেঞ্চ হলো গিয়া ডিফারেন্ট ডিফারেন্ট টাইপ অফ চিজ। আমরা যেমন প্রায় বিদেশ থেকে 9 রকমের চিজ আনছি। সো এগুলি আসলে খুবই ডিফিকাল্ট এখানে সোর্স করা, বাট আমরা এনেছি যেহেতু আমরা ফ্রেঞ্চ ফুড ফেস্টিভ্যাল করছি। এটা একটা ডিফারেন্ট জিনিস। আরেকটা জিনিস হলো গিয়ে আমাদের ফ্রেঞ্চ স্টেক, বিফ পেপার স্টেক বলে, এটা আমরা একদমই ফ্রেঞ্চ স্টাইলে রান্না করছি যাতে এটা টেস্টে আসলে ডিফারেন্ট। সো আমি মনে করি যে লাইভ স্টেশন ইজ এ ভেরি বিগ সেলিং পয়েন্ট ফর ক্রাউডস কামিং ইন টু বিগ রেস্টুরেন্টস, এবং স্বাভাবিকভাবে আমরাও এটার আয়োজন রেখেছি যেখানে আমাদের শেফরা বিভিন্ন ফ্রেঞ্চ ডিশগুলো আয়োজন করে আমাদের প্রদর্শনী করে লাইভ কুকিং দেখাবে। শিখার তো অবশ্যই অপরচুনিটি আছেই, শেফ তো এখানে থাকবেই, হু ইজ অ্যান এক্সপার্ট ইন অল দিস কুইজিনস। সো যদি যারা এখানে খাবার উপভোগ করতে আসেন শুধু খাওয়াই না, তার সাথে যদি কিছু শিখে নিয়ে ব্যাক ইন দ্য হোম দে ক্যান ট্রাই, আমরা এর চেয়ে বড়ো মনে করি না যে এর চেয়ে বড়ো সাকসেস হতে পারে এই ফেস্টিভ্যালের জন্য। সো অবশ্যই আমরা চাই যে যারা আসছেন ফ্যামিলি নিয়ে হোক, অ্যাজ আ ইন্ডিভিজুয়াল ফুড লাভার হোক বা ফ্রেন্ডস নিয়ে হোক, আসুন উপভোগ করুন, অ্যাট দ্য সেম টাইম ফ্রেঞ্চ কুইজিন কিছু শিখেও যান। আমাদের এখন আমাদের টাইমিং হচ্ছে গিয়ে আমাদের বুফে স্টার্ট হচ্ছে 6:30 থেকে এবং ইট উইল রান টিল 10:30 আমাদের বুফে রান হবে সন্ধ্যাবেলায়। 10 ডেজ কনসিকিউটিভলি এটা রান করছি আমরা। অফকোর্স আমরা চাচ্ছি যে আমাদের বুকিংস অলরেডি অনেক অ্যাডভান্স হয়ে গিয়েছে, সো অবভিয়াসলি দ্য সিটস উইল বি লিমিটেড এইরকম ফেস্টিভ্যালে যেটা হয়। তা আমি অনুরোধ করব যে আমাদের আমাদের সোশ্যাল মিডিয়া পেজেস যেখানে আছে ওখানে যেয়ে আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের ডেজিগনেটেড ডেটে আমাদের বুকিং দিয়ে দিলে ভালো হবে, তাহলে জানি আপনাদের স্মুথভাবে আপনাদের রিজার্ভেশনসগুলো নেওয়া হয়। আপনারা শুভ